হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ ক্যানভাস তো আজকে আমরা লাইফ সাইন্সের মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু এমসি কেউ ডিসকাস করব এবং প্রত্যেকটি কোশ্চেন একদম নিউ ট্রেন্ডের কোশ্চেন এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য গত দুদিন আগে আমি তোমাদের সঙ্গে সাকসেস স্ট্র্যাটেজি এবং কোশ্চেন প্যাটার্ন শেয়ার করেছিলাম এবং তাতে আমি বলেছিলাম যে কোশ্চেনের তিনটি ভাগ রয়েছে ইজি মডারেট এবং অ্যানালাইটিক্যাল তো সেখানে মডারেট টু হাই লেভেল এবং অ্যানালাইটিক্যাল লেভেলের কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে মানে একটা জাজমেন্টাল ফ্যাক্টর তো সেই কোশ্চেনগুলোকে টার্গেট করতে হবে তোমাদেরকে তো দেখো এখানে আজকে যে বিষয়টি আমরা দেখব সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত মডারেট লেভেলের এবং অ্যানালাইটিক্যাল লেভেলের কিছু কিছু জায়গায় রয়েছে যে কোশ্চেনগুলোর সেরকম নিট লেভেলের কোশ্চেন নয় কিন্তু কোশ্চেনের অপশান এবং তার যে চরিত্র পরিবর্তন সেই ধরণগুলো থেকে ছাত্রছাত্রীরা কিন্তু এগুলো একটা কনফিউজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ভয়ে কোশ্চেনগুলোকে ছেড়ে আসে তো এই কোশ্চেনগুলো অতি অবশ্যই তোমাদেরকে টার্গেট করতে হবে এবং এর থেকেই বোঝা যাবে তুমি কতটা কি পড়েছো এবং তোমার কতটা কি নলেজ রয়েছে তো সমস্ত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো তোমাদের এক একটা লাইক আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তোমরা এতজন ভিডিওটিকে দেখো এক হাজার দেড় হাজার দু হাজার লাইক করো অনেক সময় তো সেটা না করে যারা দেখবে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেবে এক মানে মনে করবে যে এটা তুমি অ্যাটেন্ডেন্স দিলে ক্লাসটিতে ঠিক আছে তোমাদের লাইক আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে তো দেখতে থাকো ভিডিওটিকে শেষ পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত যুক্ত থাকো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে টেলিগ্রাম অ্যাপে নলেজ ক্যানভাস সার্চ করে জয়েন হয়ে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে মানব মস্তিষ্কের কোন স্থানে রৃত সঞ্চালন কেন্দ্রটি অবস্থিত এই হৃদ সঞ্চালন কেন্দ্র এর ইংরেজিটা কি এর ইংরেজিটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সেন্টার কার্ডিও ভাস্কুলার সেন্টার ওকে তো এটা কিন্তু কেন আমি তোমাদেরকে এই ইংরেজিটা বললাম কারণ এটাকে কার্ডিও সেন্টার হিসেবেও কোশ্চেনে সেট করা হয় তখন তুমি কিন্তু সাইন্টিফিক টার্ম এখানে মানে তুমি ইংরেজিটা জানো না এরকম করে বললে কিন্তু হবে না ঠিক আছে এর জন্য আমি তোমাদেরকে ইংরেজিটাও বলে দিলাম একে সিং তুমি ইন শর্ট কিন্তু সিভি সেন্টার হিসাবেও লেখা হয় ঠিক আছে সিভি সেন্টার মানে কার্ডিও সেন্টার তো এটাও জেনে রাখবে তো এটি কোথায় অবস্থিত সেরিবলাম সেরিব্রাম মেডুলা অবলাঙ্গাটা পন্স কারেক্ট অ্যান্সার ইস মেডুলা অবলাঙ্কাটাতে কার্ডিও সেন্টার বা রিজ সঞ্চরণ কেন্দ্র এটি কিন্তু অবস্থিত আচ্ছা এই মেডুলা অবলাঙ্গাটার পজিশানটা কোথায় সেটা আমরা একটু দেখে নিচ্ছি অ্যানাটমিক্যাল পজিশানটা এখানে দেখো বিলো দ্য পন্স এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা বোঝা গেছে তো এখানেই রিচ সঞ্চালন কেন্দ্র বা কার্ডিওভাস্কুলার সেন্টার অবস্থিত আমি কিছুদিন আগে তোমাদেরকে পড়েছিলাম যে রেসপিরেটরি সেন্টার সেটা কোথায় অবস্থিত শ্বাসকেন্দ্র রেসপিরেটরি সেন্টার এটা তোমরা কমেন্ট করবে এটা তোমাদেরকে পড়ানো আছে রেসপিরেটরি সেন্টার কমেন্ট কোথায় অবস্থিত এটাও তোমরা কমেন্ট করবে এখানে চারটি অপশনের মধ্যেই রয়েছে এবং তোমরা কমেন্ট করবে যে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি এটাও তোমাদেরকে প্রিভিয়াসলি পড়ানো এটাও কমেন্ট করবে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসছি নেক্সট কোয়েশ্চনে দিয়ে কোয়েশ্চেন নাম্বার টু দেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল পিজিউটারি গ্রন্থি থাইমাস গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাডিনাল গ্রন্থি কারেক্ট অ্যান্সার ইজ থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এটা হলো দেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি আর আমি তোমাদের এখনই একটা অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি কিছুদিন আগে তোমাদেরকে কোশ্চেন করেছিলাম কি দেহের সব থেকে বড়ো গ্রন্থি যদি বলে তাহলে সেক্ষেত্রে লিভার বা যকৃৎ কিন্তু লিভার বা যকৃৎ এটা কি অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা আশা করি জানো যে এটা কি ধরনের গ্রন্থি অতি অবশ্যই কমেন্ট করবে এখানে কিন্তু কোশ্চেনটা একদম স্পেসিফাই করে দিয়েছে যে অন্তঃক্ষরা গ্রন্থি বললে পরে সেটা কী হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির তুমি যদি স্ট্রাকচার দেখো এটা কি প্রজাপতির ন্যায় আকৃতি বিশিষ্ট যেটা ট্রাকিয়ার খানিকটা ওপরে এরকম জায়গাতে অবস্থিত গ্রীবাদেশে ঠিক আছে তো এর দুটো লোভ রয়েছে এটা হচ্ছে দেহের সব বড় বড়ো গ্রন্থি কী কী হরমোন সিক্রেট করছে টি থ্রি ট্রায়ারোথায়নিন টি ফোর থাইরক্সিন এবং কি ক্যালসিটোনিন আশা করি এগুলো তোমাদেরকে প্রিভিয়াসলি যেগুলো পড়েছিলাম তোমরা মনে রেখেছো কারণ এগুলোর থেকে কোশ্চেন কিন্তু অতি অবশ্যই আসবে তো এই তিনটে হরমোন কে সিক্রেট করছে থাইরয়েড গ্রন্থির থেকে এবার দেখো পিটিউটের গ্রন্থি থেকে কোন কোন হরমোন সিক্রেট করে অ্যাডিনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন সিক্রেট করে এগুলো পড়ানো তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে তোমাদেরই রেগুলার রিভিশন হতে থাকবে কথাটা বোঝা গেছে দেখো থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন সিক্রেট হয় থাইমোসিন এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব পরবর্তীতে কোশ্চেন রয়েছে এই রিলেটেড তো এটা আমি এখানে আর এর থেকে বেশি থাইমোসিনের কাজ কী রয়েছে এগুলো আমরা পরবর্তীতে দেখছি আজকের সেশনেই কোশ্চেন রয়েছে তো আশা করি এই সমস্ত বিষয়টি তোমার সামনে ক্লিয়ার হয়েছে তাহলে অন্তঃক্ষরা বললে কিন্তু থাইরয়েড এখানে অপশানে যকৃত তুমি যদি দেখতে পাও যকৃত কিন্তু টিক করবে না অন্তঃক্ষরা বলে দেওয়া আছে এটা মাথায় রাখবে চলে যাচ্ছি নেক্সট কোশ্চনে যে কোশ্চেন নাম্বার থ্রি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বহিক্ষরা গ্রন্থি আমরা আগের কোশ্চেনে দেখলাম গ্রন্থি এই কোশ্চেনে রয়েছে বহিক্ষরা গ্রন্থি তো ছাত্রছাত্রীদের একটা জায়গায় খুব বেশি পরিমাণে কনফিউশন সৃষ্টি হয় যে কোনটা অনাল গ্রন্থি কোনটা সোনাল গ্রন্থি কোনটা এনজাইম সিক্রেট করবে কোনটা হরমোন সিক্রেট করবে এছাড়াও আরেকটা যেন তোমরা মিশ্র গ্রন্থি রয়েছে অর্থাৎ যেটা বই খরা উভয় প্রকারের হিসেবেই কাজ করবে তো এটা একটা কনফিউশন ক্রিয়েট হয় ছাত্রছাত্রীদের মধ্যে যদি তোমাদের এই বিষয়ে একটা কনসেপ্ট রয়েছে আমি যেটা তোমাদেরকে দিতে পারি যদি আমি এই রিগার্ডিং দুশো প্লাস কমেন্ট পাই যে হ্যাঁ তোমাদের এই কনসেপ্টটির প্রয়োজন রয়েছে আমি তোমাদেরকে অবশ্যই একটা ছোট ভিডিও করে দেবো তুমি আর জীবনেও কোনোদিন সেই জায়গাটায় আর কোনো দিন ভুল হবে না এটা চ্যালেঞ্জ সহকারে বলা যেতে পারে যদি প্রয়োজন হয় অতি অবশ্যই লিখে জানিও তাহলে আমি সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো তো যাই হোক টু দ্য পয়েন্ট আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তো বই করা গ্রন্থি হচ্ছে অশ্রুগ্রন্থি ঠিক আছে তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে কোশ্চেন নাম্বার ফোর রক্তে সবচেয়ে বেশি পরিমাণে কোন প্রকার শ্বেত রক্ত কণিকার প্রাচুর্যতা দেখা যায় বেসোফিল ইউশনোফিল নিউট্রোফিল মনোসাইড কারেক্ট অ্যান্সার ইজ নিউট্রোফিল নিউট্রোফিলের পার্সেন্টেজ কত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট নিউট্রোফিল থাকে ঠিক আছে ইউসোনোফিল থাকে হচ্ছে ওয়ান টু ফোর পার্সেন্ট বেসোফিল থাকে সবচেয়ে কম জিরো টু ওয়ান পার্সেন্ট মতন বেসোফিল থাকে মনোসাইড থাকে হতো ফাইভ টু টেন পার্সেন্ট মতন মনোসাইড থাকে এছাড়াও আরেকটা কণিকাও থাকে সেটা জানো তোমরা লিম্ফোসাইড লিম্পোসাইটের মধ্যে তিনটে পার্ট থাকে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইড এবং ন্যাচারাল সেল তো যাই হোক সেটা একটা আলাদা ব্যাপার সেটা আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করে দেবো তোমার সঙ্গে কোশ্চেন নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন টি লিম্পোসাইডের পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন হরমোন ক্যাটেকোলামাইন মাস্কিউলিন থাইমোসিন সিক্রেটিন কারেক্ট অ্যান্সার ইজ থাইমোসিন থাইমোসিন আমরা একটু আগেই পড়ে আসলাম যে থাইমোসিন কোন গ্র্যান্ডের থেকে সিক্রেট করে সেটা হলো থাইমাস গ্রন্থির থেকে থাইমোসিন এই হরমোনটি সিক্রেট করে যেটা টি লিম্ফোসাইটের পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে অর্থাৎ থাইমোসিনের যদি টার্গেট সেল জিজ্ঞেস করে সেটা হবে শ্বেত রক্ত অর্থাৎ ডাব্লিউ ঠিক আছে সেখানে কাজ করবে এবং টিল লিম্ফোসাইট মূলত টি লিম্ফোসাইটের পূর্ণতা প্রাপ্তিতে থাইমোসিন সহায়তা করে ঠিক আছে ক্যাটেকোলামাইনের মধ্যে কি কী পড়ছে এবং এগুলো কোথা থেকে সিক্রেট করে তোমরা জানো প্রিভিয়াস ক্লাস যারা দেখেছো তোমরা এটাকে কমেন্ট করে দেবে যে কোনগুলোকে আমরা ক্যাটেকোলামাইন বলবো এগুলো কোথার থেকে কোনটা সিক্রেট করছে মাস্কিউলিন এটা হলো মাসেল থেকে সিক্রেট করে সিক্রেটিন কোথার থেকে সিক্রেট করে এর কাজ কী রয়েছে এগুলো প্রিভিয়াসলি পড়ানো আছে ঠিক আছে এগুলো তোমরা কমেন্ট করবে যারা রেগুলার ভিডিওগুলো দেখছো কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বা ক্যান্সার প্রতিরোধী ভিটামিন বলা হয় ভিটামিন এ ভিটামিন বি নাইন ভিটামিন সি ভিটামিন ই কারেক্ট অ্যান্সার ইজ ভিটামিন একে কি বলা হয় অ্যান্টি ক্যান্সার ভিটামিন বা ক্যান্সার প্রতিরোধী ভিটামিন বলা হয় আমি কিছুদিন আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে অ্যান্টি ইনফেকশান ভিটামিন অ্যান্টি ইনফেকশান ভিটামিন খুব ইম্পর্টেন্ট এটাও অ্যান্টি ক্যান্সারটাও ইম্পর্টেন্ট অ্যান্টি ইনফেকশানটাও ইম্পর্টেন্ট তোমরা বলো তো যে এইটা কোন ভিটামিনকে বলা হবে অ্যান্টি ইনফেকশান ভিটামিন তোমাদের সামনে কিন্তু অপশানগুলো রয়েছে এবং যারা করেছো তারা এখনই ইতিমধ্যে জেনে গেছে উত্তর তো দেখো এখানে অপশান বিতে যেটা রয়েছে ভিটামিন বি নাইন এর রাসায়নিক আচ্ছা ভিটামিন এর রাসায়নিক নাম কি তোমরা জানো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি তোমরা জানো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি জানো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি জানো এগুলো কমেন্ট করবে বলবে যে জেরোপথালমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে হবে বা অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে হবে বন্ধাত্ম প্রতি ভিটামিন কাকে বলা হয় স্কারভিও হয় কোন ভিটামিনের হবে এগুলো সমস্ত কিছু তোমরা পাশাপাশি কমেন্ট করে দেবে তো অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসছে যেগুলো আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি এগুলো কমেন্ট করলে তোমাদের রিভিশন হবে কোশ্চেন নাম্বার নাইন নিকটালোপিয়া রোগ হয় কোন ভিটামিনের হবে এই যে নিকটালোপিয়া এটা যারা বই ঠিকঠাক গোথরুকরণই বা তোমরা একটু পড়াশোনার একটু কামতি রয়েছে তাদের কাছে এই নিকটালোপিয়া এই রোগটা কিন্তু আনকমন হয়ে যাবে আমরা যেটা দেখি নিকটালোপিয়া মানে কি তোমাদের দেখো এখন আমি লেখার পর তোমাদের কাছে কমন হয়ে যাবে নাইট ব্লাইন্ডনেস পরীক্ষায় নিকটালোপিয়া দিয়ে দিলে পরে অধিকাংশ ছাত্রছাত্রীটাই ছেড়ে দিয়ে চলে আসবে যার বাংলা কি রাতকানা রাতকানা মানে মানেই নাইট ব্লাইন্ডনেস একেই বলা হয় নিকটালোপিয়া তাহলে রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ একদম সোজা প্রশ্ন কিন্তু এরকম করে দেবে অন্য টার্ম দিয়ে তুমি যেটাকে ট্যাকেল করতে পারবে না ঠিক আছে বলবে ভিটামিন কে রাসায়নিক নাম কী ভিটামিন কে এর অভাবে কী হয় ভিটামিন সি ই এ এগুলো আগে জিজ্ঞেস করলাম এগুলো নিয়ে আর কিছু বলছি না কে রাসায়নিক নাম এবং তার অভাবে কি হচ্ছে এটা তোমরা কমেন্ট করবে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনের দিকে কোশ্চেন নাম্বার এই শ্রবণের সহায়তা করে কোন স্নায়ু নিউমোগ্যাস্ট্রিক ট্রাইজেমিনাল ফ্যাক্টরি ভেস্টিবুলো ককলিয়ার কারেক্ট অ্যান্সারিস ভেস্টিবুলো ককলিয়ার তো এটা কিন্তু ছাত্রছাত্রীদের অনেক সময় একটা কনফিউজিং ফ্যাক্টর হয়ে যেতে পারে তার কারণ কি বইয়ের সমস্ত জায়গায় তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে কি লেখা আছে অডিটরি স্নায়ু তো ভেস্টিবুলো ককলিয়ার এই স্নায়ুটারই অপর নাম কি অডিটরি নার্ভ যেটাই কিন্তু শ্রবণের সাথে অ্যাসোসিয়েটেড এবং তোমরা যারা কানের গঠন খুব ভালো করে পড়েছ তারা জানো যে কানের তিনটা পার্ট প্রথম একটা বহিকর্ণ তারপরে রয়েছে মধ্যকর্ণ তারপরে অন্তঃকর্ণ অন্তঃকর্ণের তিনটা পার্ট প্রথমে হচ্ছে অর্ধচন্দ্রকর্ণালী তারপরে রয়েছে ভেস্টিবিউল তারপরে রয়েছে ককলিয়া তো ভেস্টিবিউল ও ককলিয়ার তো এখানে তোমরা মাঝের অংশটা কি অন্তঃকর্ণের যে মাঝের অংশ সেটা হচ্ছে কি ভেস্টিবিউল এবং যেটা লাস্টের শামুক আকৃতির এরকম পেঁচানো অংশ সেটা হচ্ছে ককলিয়া তো তাহলে এই যে টার্মটা এর মধ্যে ভেসটিবিউল আর ককলিয়ার ব্যাপারটা রয়েছে যেটা কিনা অন্তঃকরণের পার্ট তার মানেই এটা কানের সাথে অ্যাসোসিয়েটেড হবে এভাবেও কিন্তু তুমি বলে আসতে পারবে যদি তুমি অডিটরিটা না দেখে ভেসটিবিউল ও দেখো তাহলে পরেও কিন্তু এই গঠনটা যদি জানা থাকে তবেই কিন্তু তুমি সেখানে দেখবে এবং সেখানে যে নার্ভ এন্ডিংসগুলো আসে অডিটরি নার্ভ বা ভেসটিবিউল ও কক্লিয়ার নার্ভ বোঝা গেছে টোটাল বিষয়টা আমরা একটু স্ট্রাকচারালি দেখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণ অন্তঃকর্ণের মাঝখানে এই যে তোমরা দেখো যে এখানে সি শেপ যেটা রয়েছে এটা হলো সেমি সার্কুলার ডাক বা যাকে আমরা অর্ধচন্দ্রাকার নালি বলি তারপরে রয়েছে ভেস্টিবুলার ডাক এবং তারপরে এই যে শামুকের খোলার মতন যে পেচানো অংশ এটা হচ্ছে ককলিয়া বোঝা গেছে তো এটা জিনিসটাও তোমরা জেনে রাখবে তাহলে ও ককলিয়া এটা হচ্ছে শ্রবণে সহায়তা করছে যেটা কততম করডিক্স নাই যেটা হচ্ছে এইথ ক্রেনিয়াল নার্ভ ঠিক আছে অল ফ্যাক্টরি এটা কততম এটা হচ্ছে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ ট্রাইজেমিনাল ফিফথ ক্রেনিয়াল নার্ভ নিউমোগ্যাস্ট্রিক এই আচ্ছা এখানেও একটা বিষয় রয়েছে নিউমোগ্যাস্ট্রিক এটা কোন স্নায়ুর অপর নাম এটা হচ্ছে ভেগাস স্নায়ুর অপর নাম ভেগাস কততম করটিক স্নায়ু টেন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস তোমরা বারো জোড়া টুয়েলভ পেয়ার যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে তার নাম কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি মনে রাখবে এক নম্বর অল ফ্যাক্টরি দু নম্বর অপটিক তিন নম্বর মোটর চার নম্বর ট্রকলিয়ার পাঁচ নম্বর ট্রাইজেমিনাল ছ নম্বর অ্যাডডুসেন সাত নম্বর ফেসিয়াল আট নম্বর অডিটরি ন নম্বর গ্লাসোভারিঞ্জিয়াল দশ নম্বর ভেগাস এগারো নম্বর স্পাইনাল অ্যাক্সেসারি বারো নম্বর হাইপোগ্লোসাল এগুলো কিন্তু পড়াশোনা করতে হবে নার্ভের নাম্বার দিয়েও কোশ্চেন আসবে বোঝা গেল সমস্তটা কিন্তু জানতে হবে তোমাদের গো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন যে কোশ্চেন নাম্বার নাইন কোন ভিটামিনের রাসায়নিক নাম নিকোটিনিক অ্যাসিড ভিটামিন বি নাইন ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন সি কারেক্ট অ্যান্সার ইজ ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভের অপর নাম কি নিকোটিনিক অ্যাসিড এর অপর নাম কি নিকো তোমরা বেশিরভাগই কি পড়ো নিয়াসিন তাহলে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন বি ফাইভের অপর নাম বোঝা গেছে ভিটামিন বি নাইনের অপর নাম কি ফলিক অ্যাসিড আচ্ছা একটু আগে আমি কোশ্চেনটাও তোমাদের জিজ্ঞেস করলাম যাই হোক উত্তরই বলে দিলাম ভিটামিন বি থ্রি কি প্যান্টাথ প্যান্টাথনিক অ্যাসিড ভিটামিন সি কি অ্যাসকর্বিক অ্যাসিড যাই হোক আমি বলেই ফেললাম যখন একটা বলেছি সবগুলোই বলে দিলাম কোশ্চেন নাম্বার টেন বয়স বৃদ্ধির সাথে সাথে দেহের কোন গ্রন্থি আকৃতিতে দিতে ছোটো হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিটিউটারি থাইরয়েড থাইমাস অগ্নাশয় কারেক্ট অ্যান্সার ইজ থাইমাস থাইমাস থেকে কোন হরমোন সিক্রেট করে পড়িয়েছি থাইমাস থেকে যে হরমোনটা সিক্রেট করছে সেটা কি কাজ করছে সেটাও পড়িয়েছি তো তাহলে এই জিনিসটাও কিন্তু এগুলো সমস্তটা জেনে রাখবে থাইমাস থেকে আজকে মোট তিনটে চারটে কোশ্চেন আমি পড়ালাম তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে কোন গ্রন্থি আকৃতিতে ছোট হবে সেটা হচ্ছে থাইমাস তাহলে এই কোশ্চেনগুলো বুঝতেই পারলে যে কীরকম করে কোন জায়গায় টুইস্ট হতে পারে বা কোথার থেকে কোনটা ইম্পর্টেন্ট কোথার থেকে কোনটা ইম্পর্টেন্ট নয় এবং যেটা বললাম যে অন্তঃক্ষরা গ্রন্থি বই গ্রন্থি এবং মিস গ্ল্যান্ড অর্থাৎ মিশ্র গ্রন্থির যদি তোমাদের একটা কনসেপ্ট প্রয়োজন হয় তাহলে তোমরা লিখে জানিও আমি দিয়ে দেবো সেটা তো এই দশটি কোয়েশ্চেন আজকে থাকলো সেশনটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধব সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানকে প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো সমস্ত পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে সকলে ভালো থেকো সুস্থ থেকো